Hello everyone, good morning, this is Shodhu Sarkar. I hope all are fine. তো আজকে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটাই বলুন না কেন ইভিএস থেকে প্র্যাকটিস সেট নাম্বার ফাইভের ক্লাস ডিসকাস করব টপ কোশ্চেনগুলো নিয়ে টপ 20 কোশ্চেন কালেক্ট করা হয়েছে সিলেক্টেড কোশ্চেন আপনাদের আপকামিং এক্সামের জন্য আপনাদের অনেকটা হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে তার পাশাপাশি যারা সিটেট WBSSC বা আদার্স কোনো কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন প্রত্যেককেই প্রিপারেশনে কিন্তু অনেকটা হেল্প করবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা নতুন স্টুডেন্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের লাইকনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন তাহলে প্রত্যেক দিন মর্নিং 10:30 AM আপনারা কিন্তু ইভিএস ক্লাসের নোটিফিকেশন খুব ইজিলি কিন্তু পেয়ে যাবেন ওকে কন্টিনিউ করবো ফার্স্ট কোশ্চেন দেখে নেবো আর হোমটাক্সের কোশ্চেনগুলো আমি আপনাদের শেষে জানিয়ে দিচ্ছি লাস্ট দুটো ক্লাসের হোমটাক্সের কোশ্চেন আপনারা জানানো হয়নি আজকে সমস্ত কিছুই জানিয়ে দেবো চাপের কিছু নেই কোশ্চেন নাম্বার ওয়ানে বলা হয়েছে নর্মদা বাঁচাও যে আন্দোলনটি ছিল বা নর্মদা প্রকল্প যদি রূপায়ণ হয় তাহলে আনুমানিক কত মানুষ কাজ ও বাড়ি হারাবে মানে এখানে নর্মদা প্রকল্প বলতে কোনটা বোঝানো হয়েছে আমি আপনাদের পড়িয়েছিলাম নর্মদা বাঁচাও মুভমেন্ট যেটা নর্মদা বাঁচাও আন্দোলন ছিল সেটা কেন হয়েছিল যে কোনো একটা মুভমেন্ট যদি হয় তার পেছনে বেশ কিছু কারণ থাকে ফার্স্ট অফ অল তো পরিবেশটাকে নষ্ট হচ্ছিলো পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিলো কারণ অনেক গাছ কাটা হচ্ছিলো কেন গাছ কাটা হচ্ছিলো কারণ সেই নর্মদা নদীর ওপরে একটা ড্যাম তৈরির একটা প্রজেক্ট এসেছিলো যেটা কী ছিল যেটা হচ্ছে সর্দার সরোবর ড্যাম যে ড্যামটা ছিল তো সেটা তৈরির নিয়েই কিন্তু এই আন্দোলনটি হয়েছিল কারণ ওই ড্যামটি যদি তৈরি হয় তাহলে সেখানকার যে আশেপাশের গাছগুলো রয়েছে বনজঙ্গল সেগুলো ধ্বংস হয়ে যাবে এবং সেখানে যারা বাস করতো যে মানুষগুলো তারা তো এমনিতে বাড়ি হারাবে এবং তারা কিন্তু কাজও হারাবে তো এখানে সেটাই জিজ্ঞেস করা হয়েছে যে নর্মদা প্রকল্প বা এই যে ড্যামটি ছিল সেটা যদি হতো বা রূপায়ণ হলে আনুমানিক কত মানুষ কাজ হারাবে এবং বাড়ি হারাবে বা গৃহ হারাবে তো এখানে আমরা নর্মদা বাঁচাও মুভমেন্টে পড়েছিলাম যারা দেখেননি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে আমি সমস্ত পয়েন্টগুলো ডিটেলস আপনার সামনে তুলে ধরেছি আই হোপ অনেকেই ক্লাস অ্যাটেন্ড করেছেন আর যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন অ্যান্ড সেখানে যে আন্দোলনটি হয়েছিল এই নর্মদা বাঁচাও আন্দোলন কারণ এই যে নর্মদা নদীটা এটা কিন্তু আমাদের ভারতের মধ্যে থেকে ছ নম্বর বৃহৎ একটা নদী অ্যান্ড এই নদীর ওপরে কিন্তু একটা ড্যাম তৈরি করার একটা প্রজেক্ট এসেছিলো যেটা হচ্ছে সর্দার সরোবর ড্যাম এবং দীর্ঘ 30 থেকে 34 বছর স্ট্রাগল করার পরে কিন্তু সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছিল অ্যান্ড মুভমেন্টটা হয়েছিল প্রথমত সেখানে যে প্রজেক্টটা এসেছিলো সেই প্রজেক্টটা হলে অনেক গাছপালা কাটা হবে যাতে পরিবেশ গাছপালা কাটা হলে কী হবে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে অ্যান্ড আশেপাশে যে মানুষরা বাস করেন তো তারা তাদের গৃহ হারাবে এবং তারা তাদের কাজ হারাবে অনেক জমি নেওয়া হবে এবং একটা ড্যাম তৈরি হলে সেখানে পাওয়ার প্রজেক্টের কাজ হবে এবার সেখানে পাওয়ার প্রজেক্টের কাজ হওয়ার পরে সেখানে যে আশেপাশের জমিগুলো সেগুলো নিয়ে হবে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে তো এর ফলে কিন্তু অনেক এনভায়রনমেন্টের দিক থেকেও ক্ষতি হয়ে যাবে এবং তাছাড়া এই যে মানুষরা কাজ হারাচ্ছিল এবং বাড়ি হারাচ্ছিল তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আপনাদের অন্য কোথাও শিফট করা হবে তো সেই প্রতিশ্রুতি কিন্তু রাখেনি বলেই মুভমেন্টটা শুরু হয়েছিল অ্যান্ড সেখানে আমরা সেই টপিকে যাচ্ছি না অ্যান্ড এটা জানিয়ে দিচ্ছি কত সালে আপনাদের এই আন্দোলনটি হয়েছিল এটা আপনাদের জানা অবশ্যই দরকার আন্দোলনটি হয়েছিল 1988 থেকে 1989 কোথাও কোথাও আপনারা 88 পাবেন কোথাও কোথাও 89 পাবেন এবং দীর্ঘ 30 থেকে 34 বছর স্ট্রাগল করার পরে 2017 সালে সুপ্রিম কোর্ট কিন্তু জাজমেন্ট দিয়েছিল এবং 2017তে আমরা দেখেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স দিক থেকে আপনাদের এই কোশ্চেনটা হেল্প করবে 2017 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সর্দার সরোবর ড্যামের কিন্তু ইনোগ্রেশন করেছিলেন ওকে এবং এই যে নর্মদা নদী রয়েছে এই নর্মদা নদীকে মধ্যপ্রদেশ গুজরাট এবং মহারাষ্ট্রের কিন্তু লাইফলাইনও বলা হয়ে থাকে আমি সমস্ত ডিটেলসগুলো আপনাদের ডিটেলসের টপিকগুলো কভার করেছি নর্মদা বাঁচাও মুভমেন্টে আপনারা ইউটিউবে যদি সার্চ করেন নর্মদা বাঁচাও মুভমেন্ট ইন বেঙ্গলি তাহলে মেবি আমাদের ক্লাসটা আপনারা ফার্স্ট সাজেস্টে আপনারা পেয়ে যাবেন তো দেখে নিন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো এই নর্মদা প্রকল্প যদি রূপায়ণ হয় তাহলে আনুমানিক অপশন এ ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার হবে যে আনুমানিক 300,000 মানুষ তাদের কাজ এবং বাড়ি কিন্তু হারাবে পরে কোশ্চেন চলে আসবো কোশ্চেন নাম্বার টু বলা হয়েছে একটি বিয়োজকের উদাহরণ তো বিয়োজকের আরেকটা নাম রয়েছে সেটা হচ্ছে ডিকম্পোজার ডিটেলসে করানো হয়েছে ইভিএস থেকে আমি লেসন ওয়াইজ আপনাদের এই টপিকগুলো পড়িয়েছিলাম তো
কোনটিকে বা নিচের কোনটি রয়েছে ডিকম্পোজার বা বিয়োজক, সেটা অপশানে বলা হয়েছে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, কলেরা। অপশান বি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার হবে, ব্যাকটেরিয়াকে বলা হয় বিয়োজক বা ডিকম্পোজার। কেন? এই ব্যাকটেরিয়া কি করে, মৃত উদ্ভিদ এবং প্রাণীদের দেহাবশেষ যেটা রয়েছে সেটা তারা নিজেদের প্রয়োজন মতো তারা কম্পোজ করে, বিয়োজিত করে এবং নিজেদের পুষ্টির জন্য যেটুকু দরকার হয় সেটুকু রাখে, বাকিটা আবার প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেয়। ওকে, তো অপশান বি আমাদের রাইট অ্যান্সার রয়েছে। পরের কোশ্চেন চলে আসছি, বলা হয়েছে বসুন্ধরা সম্মেলনটি অনুষ্ঠিত হয় কত সালে, সেটা হচ্ছে 1992 সালে। অপশান সি আমাদের রাইট অ্যান্সার হবে। কোথায় হয়েছিল, সেটা হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়েছিল। অ্যান্ড বসুন্ধরা সম্মেলনটাও আমি আপনাদের ডিটেলসে ক্লাস প্রোভাইড করেছি, আই হোপ প্রত্যেকে দেখেছেন, দেখে নেবেন, সেখানে অনেক টপিকগুলো ডিসকাস করেছি। অ্যান্ড যদি বলে যে কতদিন থেকে কতদিন পর্যন্ত এই সম্মেলনটি চলেছিল, 1992 সালের 3 থেকে 14 জুন পর্যন্ত কিন্তু এই সম্মেলনটি চলেছিল, এবং এটা হচ্ছে একটা বিশ্ব পরিবেশ সম্মেলন, আপনারা বলতে পারেন পরিবেশ সংক্রান্ত একটা আন্তর্জাতিক সম্মেলন ছিল। এবং এখানে কিন্তু পরিবেশের যে বিষয়গুলো ছিল, পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু ডিসকাস হয়েছিল, আলোচনা হয়েছিল এই সম্মেলনে। অ্যান্ড আরও ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের ডিটেলসে করানো হয়েছে। এবং এই কোশ্চেনটা নিয়ে লাস্ট একটা ক্লাস আপনাদের প্রোভাইড করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল বিশ্ব মানবাধিকার সম্মেলন নিচের কোনটি, তখন কিন্তু অনেকে বসুন্ধরা সম্মেলন করছিলেন। তো বসুন্ধরা সম্মেলন কিন্তু বিশ্ব পরিবেশ সংক্রান্ত একটা সম্মেলন ছিল। ওকে, বসুন্ধরা সম্মেলন, তারপরে আরেকটা সম্মেলন আপনাদের রয়েছে যেটা হচ্ছে স্টকহোম সম্মেলন, এই দুটো হচ্ছে পরিবেশ সংক্রান্ত সম্মেলন ছিল। পরে কোশ্চেনে চলে আসছি, বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে 15 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কি। অবভিয়াসলি ভূপৃষ্ঠ থেকে 15 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরের নাম জিজ্ঞেস করা হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট স্তর যেটা রয়েছে। তো বায়ুমণ্ডলের ফার্স্ট লেয়ার আমাদের ভূপৃষ্ঠের থেকে মহাশূন্যের দিকে। তো অবভিয়াসলি অপশান এ আমাদের রাইট অ্যান্সার হবে, টোপোস্পিয়ার। এবং এই স্তরটাকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়ে থাকে। ওকে, কেন বলা হয়ে থাকে, কারণ হচ্ছে এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত এইগুলো হয়ে থাকে। এবং তারপরে যে স্তর রয়েছে, সেকেন্ড স্তর, সেটা হচ্ছে স্ট্রাটোস্পিয়ার। এবং এই স্তরটাকে শান্তমণ্ডল বলা হয়ে থাকে। কেন বলা হয়ে থাকে, কারণ এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত এইগুলো কোনো কিছু দেখা যায় না, এই স্তরের মধ্যে দিয়ে বিমানগুলো যাতায়াত করে থাকে। ওকে, পরে কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 5, বলা হয়েছে কফি পাওয়া যায় কফি গাছের পাতা থেকে, কফি গাছের বীজ থেকে, কফি গাছের ফুল থেকে, কফি গাছের ফল থেকে। তো রাইট অ্যান্সার কী হবে, কফি গাছের বীজ থেকে কিন্তু কফি পাওয়া যায়। অপশান বি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার হবে, কফি গাছের বীজ থেকেই কফি পাওয়া যায়। পরের কোশ্চেনে চলে আসছি, বলা হয়েছে পৃথিবীর আদিমকাল থেকে বর্তমান সময় পর্যন্ত কতগুলি যুগ পরিচয় পাওয়া যায়। এখানে যুগের আরেকটা নাম রয়েছে, আপনাদের এখানে কল্প উল্লেখ করে দিতে পারে, কল্প। ওকে, তার মানে এক কথায় বলতে গেলে পৃথিবীর আদিমকাল থেকে, মানে শুরুর অবস্থা থেকে আজকে পর্যন্ত কতগুলো আমরা যুগ বা কল্পের পরিচয় আমরা পাই, বা কতগুলো কল্প বা যুগ দেখতে পাই। ডিটেলসে লেসন 1 আপনাদের এই টপিকগুলো করানো হয়েছিল, প্রত্যেকটা যুগ, উপযুগ নিয়ে ডিসকাস করা হয়েছিল, তাদের অধিযুগ নিয়ে ডিসকাস করা হয়েছিল, হিমযুগ নিয়ে ডিসকাস করা হয়েছিল, অ্যান্ড কোন যুগে কোনটির উৎপত্তি হয়, কোনটির বিলুপ্তি হয়, এই টপিকগুলো ডিসকাস করা হয়েছে। আমাদের রাইট অ্যান্সার হবে অপশান ডি, 6টি যুগ বা কল্পের কিন্তু আমরা পরিচয় পাই। এবার সেই যুগ বা কল্পগুলো কী কী রয়েছে আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন। হেডিয়ান রয়েছে, আর্কিয়ান রয়েছে, প্রোটোজোয়িক রয়েছে বা উষাজীবীয়, তারপরে 4 নম্বর রয়েছে প্যালিওজোয়িক বা পুরাজীবীয়, তারপরে 5 নম্বর রয়েছে মেসোজোয়িক বা মধ্যজীবীয়, এবং 6 নম্বর রয়েছে কোনোজোয়িক বা নব্যজীবীয়। এই 6টি যুগ বা কল্পের আমরা পরিচয় পাই, এবং এই 6টি যুগ বা কল্পের কিন্তু আবার বেশ কিছু যুগ বা কল্পের অধিযুগ রয়েছে, উপযুগ রয়েছে। তো আপনারা ডিটেলস ক্লাস দেখে নিন, লেসন 1 ক্লাসগুলো দেখে নিন, আপনারা আই হোপ প্রত্যেকেই সমস্ত টপিকগুলো ডিটেলসে পেয়ে যাবেন, তাহলে আপনাদের প্রিপারেশন অনেকটা হেল্প হয়ে যাবে। ওকে, অনেকে তো ডিটেলস ক্লাস অ্যাটেন্ড করেন না, তো অ্যাটেন্ড করা দরকার, কারণ অ্যাটেন্ড করলে এ ধরনের কোশ্চেনগুলো ইজিলি অ্যান্সার করতে পারবেন। নেক্সট কোশ্চেনে চলে আসছি, বলা হয়েছে নিরক্ষীয় বনভূমি আছে নিচের কোথায়, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কায়, চীনে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, শ্রীলঙ্কায় কিন্তু নিরক্ষীয় বনভূমি রয়েছে। আর ভারত হচ্ছে কি, ভারত হচ্ছে আমাদের মৌসুমি জলবায়ুর দেশ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামের জন্য পরীক্ষায় চলেও আসতে পারে যে নিচের কোনটি একটা মৌসুমি জলবায়ুর দেশ, তখন কিন্তু আপনারা বলবেন ভারত। পরের কোশ্চেনে চলে আসবো, বেথুয়া ডোয়ারি অভয়ারণ্যটি অভয়ারণ্যটি নিচের কোথায় রয়েছে। এখানে যে টপিকটা রয়েছে বেথুয়া ডোয়ারি অভয়ারণ্যটি, ওকে, তো এটা কোথায় রয়েছে বেথুয়া ডোয়ারি অভয়ারণ্যটি, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। উত্তর চব্বিশ পরগনা, অবভিয়াসলি নদিয়া হবে, প্রত্যেকে জানেন বেথুয়া ডোয়ারি যে ফরেস্ট, আমরা বেথুয়া ফরেস্ট বলে থাকি, সেটা নদিয়া জেলার বেথুয়াতে রয়েছে। পরের কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 9, বলা হয়েছে এফ এ ও,
এর ফুল ফর্ম কী বা পুরো নাম কী? এফ ফর কী? অপশন বি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার হবে। এফ ফর হচ্ছে ফুড, অ্যান্ড এ ফর হচ্ছে এগ্রিকালচারাল, ও ফর হচ্ছে অর্গানাইজেশন। তার মানে এফ এ ওর ফুল ফর্মটা কী বা পুরো নামটা কী সেটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। অপশন বি ইজ দ্য আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 10। বলা হয়েছে স্তর ভেদে কোন স্তরে তাপমাত্রা সবথেকে বেশি থাকবে। তো অবভিয়াসলি অপশন এ রাইট অ্যান্সার, সবথেকে উপরের স্তরে কিন্তু তাপমাত্রা সবথেকে বেশি থাকবে। পরে কোশ্চেনে বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 11, প্রোটিন সমৃদ্ধ উদ্ভিদ খাদ্য হলো নিচের কোনটি? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, শস্যর দানা। শস্য দানা হচ্ছে বা দানাশস্য হচ্ছে প্রোটিন সমৃদ্ধ উদ্ভিদ খাদ্য। আরেকবার রিভাইজ হয়ে যাবে, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম এখানে গমটা রয়েছে। গমটা কী? গমটা হচ্ছে কার্বোহাইড্রেটে পূর্ণ উদ্ভিদ খাদ্য। ওকে, কার্বোহাইড্রেটে পূর্ণ উদ্ভিদ খাদ্য হচ্ছে গম। আর তেলটা হচ্ছে কি? তেলটা হচ্ছে ফ্যাট সমৃদ্ধ উদ্ভিদ খাদ্য। আর এখানে দানাশস্য আমরা পেলাম প্রোটিন সমৃদ্ধ উদ্ভিদ খাদ্য। তাহলে তিনটে টপিক কিন্তু আমাদের রিভাইজ হয়ে গেল। আই হোপ এর পরে হয়তো টপিকগুলো আপনারা ভুলবেন না। নেক্সট কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 12। বলা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্য দিক থেকে সবথেকে উপযুক্ত ইকো ভ্রমণের স্থান বা পরিবেশ ভ্রমণের স্থান। বেশ কিছু ইকো ভ্রমণ নিয়ে আমরা কোশ্চেন রিসেন্ট আমরা এই পাঁচটা ক্লাসের মধ্যে দিয়ে ডিসকাস করেছি। এখানে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার হবে, ওপরে সব কটি। কারণ এই যে দার্জিলিং রয়েছে, কাশ্মীর রয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, এই তিনটেই হচ্ছে কি? তিনটেই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ইকো ভ্রমণের কিন্তু একটা উপযুক্ত স্থান। তার মানে আমরা বলতে পারি অপশন ডি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার কিন্তু রয়েছে। ওকে, পরে কোশ্চেন চলে আসছি, কোশ্চেন নাম্বার 13। বলা হয়েছে সমুদ্রের জলে সবথেকে বেশি পরিমাণে আছে নিচের কোনটি? রাইট অ্যান্সার কী হবে? সমুদ্রের জলে সবথেকে বেশি পরিমাণে কোনটি রয়েছে? আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কিন্তু সমুদ্রের জলে সবথেকে বেশি থাকে, এখানে যে অপশনগুলো রয়েছে। পরের কোশ্চেনে চলে আসছি, 14 নম্বর কোশ্চেন, অভয়ারণ্য হলো একটি কী? অপশান আমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, ইন সিটু কনজারভেশন। ইন সিটু কনজারভেশন, এটা বলতে কী বোঝানো হয়েছে? অরণ্য হলো একটা, ইন সিটু কনজারভেশন। পরের কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 15। বলা হয়েছে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়াগুলো, যে ব্যাকটেরিয়াগুলো কোথায় বসবাস করে? মাটিতে বসবাস করে। ওকে, যে ব্যাকটেরিয়াগুলো মাটিতে বসবাস করে, তো সেই ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিফিকেশনে, এটা ভালো করে মনে রাখতে হবে যে অ্যামোনিফিকেশনে কোন যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে। তার মানে মাটিতে বসবাসকারী যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেইগুলো একটা যৌগকে কী করে? অ্যামোনিয়ায় পরিণত করে। সেটা মানে এই যে অ্যামোনিফিকেশনের মাধ্যমেই কিন্তু সেই যৌগগুলোকে বা সেই যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে, সেটা হচ্ছে অপশন সি আমাদের রাইট অ্যান্সার হবে, নাইট্রোজেন। মাটিতে যে ব্যাকটেরিয়াগুলো বসবাস করে তারা অ্যামোনিফিকেশনের মাধ্যমে নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে। এই টপিকগুলো আপনাদের ডিটেলসে আমি ক্লাস করিয়েছি। পরে কোশ্চেনে চলে আসবো, বলা হয়েছে সব পরিপোষকী খাদ্য জিজ্ঞেস করা হয়েছে। অবভিয়াসলি সব পরিপোষকী কিন্তু খাদ্য না। কেন? কারণ হচ্ছে কি, কেন খাদ্য না সব পরিপোষকী? কারণ সব পরিপোষকী কিন্তু শক্তি উৎপন্ন করে না। তাহলে সব পরিপোষক কী করে না? শক্তি উৎপন্ন করে না। ওকে, যার কারণে কিন্তু সব পরিপোষকী কিন্তু খাদ্য নয়। পরে কোশ্চেনে চলে আসবো, কোশ্চেন নাম্বার 17। বলা হয়েছে পরিবেশবিদ্যায় যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে কি? অপশন সি আমাদের রাইট অ্যান্সার হবে, এ এবং বি উভয়ের ওপরেই গুরুত্ব দেওয়া হয়। তাহলে অপশন এ বিতে কী বলা হয়েছে? প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয় এবং সমাজ বিজ্ঞান বিষয়ক যে গবেষণা রয়েছে তার উপরেও গুরুত্ব দেওয়া হয়। তার মানে অপশন এ বি উভয়ের ওপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। সো আমরা কী বলবো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেহেতু মেনশন রয়েছে যে অপশন এ বি উভয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়। পরে কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 18। বলা হয়েছে নিচের কোনটি সামাজিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়? তার মানে এখানে অপশন ডিতে রয়েছে দূষণ, আর এখানে মেনশন নেই যে কোন দূষণের কথা বলা হয়েছে। তো আমরা ধরে নিতে পারি যে পরিবেশ দূষণের কথাই মেনশন করা হয়েছে, অল যে দূষণটা রয়েছে। তাহলে নিচের এই দূষণটি সেটা কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়। বাকি সহযোগিতা, সুখ, স্নেহ, ভালোবাসা, এইগুলো সমস্ত কিছু কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত। শুধুমাত্র দূষণটা ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা সামাজিক পরিবেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়। পরের কোশ্চেনে কী বলা হয়েছে, ডিএনএ নিচের কোন দেহে দেখা যায়? তো ডিএনএর ফুল ফর্ম কী? ডিএনএর ফুল ফর্ম হচ্ছে কী? এখানে কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট এটা একটা কোশ্চেন। ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডি ফর হচ্ছে ডি অক্সিরাইবো, এন ফর হচ্ছে নিউক্লিক, এ ফর হচ্ছে অ্যাসিড। তার মানে যাদের দেহে অপশন সি আমাদের রাইট অ্যান্সার হবে, যাদের দেহে ডি অক্সিরাইবো নিউক্লিও অ্যাসিড দেখা যায় বা রয়েছে, তাদের শরীরে কিন্তু ডিএনএ দেখা যায়। ওকে, পরের কোশ্চেনে চলে আসছি, কোশ্চেন নাম্বার 20।
তো এই কোশ্চেনটা আপনার জন্য হোম টাস্ক থাকবে, চেষ্টা করুন কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেওয়ার জন্য। নেক্সট ক্লাসে আমি আপনাদের কোশ্চেন অ্যান্সারটা জানিয়ে দেবো। শুরুতেই বলা হয়েছে উদ্ভিদ পুষ্টিকে কি বলা হয়ে থাকে, জেরোফাইটিক, হ্যালোফাইটিক বা হলোফাইটিক, অপশান সিতে বলা হয়েছে ক্যালোফাইটিক, অপশান ডিতে বলা হয়েছে ওপরে সবকটি সঠিক। তার মানে উদ্ভিদ পুষ্টিকে কী বলা হয়ে থাকে, জেরোফাইটিক, হলোফাইটিক, ক্যালোফাইটিক, ওপরে সবকটি সঠিক। রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। অ্যান্ড নেক্সট ক্লাসে শুরুতে আপনার জানিয়ে দেবো, আর লাস্ট ক্লাসে দুটো ক্লাসে আপনাদের হোম টাস্কের অ্যান্সার জানানো হয়নি, আজকের ক্লাসে জানিয়ে দিচ্ছি। আপনাদের প্র্যাকটিস সেট নাম্বার ফোর, ওকে, প্র্যাকটিস সেট নাম্বার ফোরের যে কোশ্চেনটা হোম টাস্ক দেওয়া ছিল সেটা হচ্ছে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল, চিপকো মুভমেন্ট যেটা ছিল, ইন ডিটেলসে ক্লাস করানো হয়েছে। আপনারা 116 জন অ্যান্সার করেছেন, খুবই ভালো লেগেছে, আপনাদের রেসপন্স যথেষ্ট ভালো ছিল। অনেকেই অপশান এখানে এ করছিলেন, অপশান এতে রয়েছে উত্তরপ্রদেশ, একজন লিখে দিয়েছেন মনোজ মোদক, লিখে দিয়েছেন চিপকো আন্দোলন উত্তরপ্রদেশে, তারপরে লিখেছেন অনামিকা দে, লিখে দিয়েছিলেন উত্তরপ্রদেশের গাড়োয়াল অঞ্চলে। আর ডিটেলসে ক্লাসে আপনাদের করানো হয়েছে কোন এলাকায় কোন গ্রামে একদম এক্স্যাক্টলি কোন পয়েন্টটা ছিল, সমস্ত কিছু ক্লাসে কিন্তু ডিসকাস করা হয়েছে। অপশান এ রাইট অ্যান্সার হবে, উত্তরপ্রদেশে কিন্তু চিপকো আন্দোলন হয়েছিল। নেক্সট কোশ্চেনে চলে আসছি, প্র্যাকটিস সেট নাম্বার থ্রির ক্লাসে, প্র্যাকটিস সেট নাম্বার থ্রির ক্লাসে আপনাদের যে হোম টাস্কটা ছিল সেটা হচ্ছে বলা হয়েছিল কোন ভিটামিনের অভাবে স্নায়ু দুর্বল রোগটি দেখা যায়। তো এই যে ভিটামিন নিয়ে যে ক্লাসগুলো, ভিটামিন এর অভাবে কী হয়, ডি এর অভাবে কী হয়, বি এর অভাবে কী হয়, সি এর অভাবে কী হয়, এই ভিটামিন বি এর কিন্তু বেশ কিছু ভাগ রয়েছে। তো সেই যে ভাগগুলো রয়েছে সেইগুলো আপনাদের ক্লাস করানো হয়েছে ডিটেলসে। আই হোপ প্রত্যেকে অ্যাটেন্ড করেছেন, না অ্যাটেন্ড করতে থাকলে অ্যাটেন্ড করে নিন, ভিডিওর লিস্টে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভিটামিন B6, অর্থাৎ অপশান সি ইজ দ্য আমাদের রাইট অ্যান্সার হবে, ভিটামিন B6 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। 118 জন অ্যান্সার করেছিলেন, সি আপনারা বেশিরভাগই রাইট অ্যান্সার দিয়েছেন, খুবই ভালো লেগেছে, রেসপন্স খুব ভালো রয়েছে। আজকের ক্লাসের কোশ্চেনের অ্যান্সারটা আপনারা কমেন্ট বক্সে লিখে দেওয়ার চেষ্টা করুন, নেক্সট ক্লাসের শুরুতে আপনারা জানিয়ে দেবো, ওকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, ছোট্ট একটা সেশন ছিল। পিডিএফ আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আপনারা পিডিএফ নিয়ে কমেন্ট করে থাকেন, টেলিগ্রামে সার্চ করবেন @bongeducation01 লিখে সার্চ করবেন, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। ক্লাসের লিঙ্ক তো আপনারা অ্যাডভান্স পেয়ে যান, তার পাশাপাশি আপনাদের পিডিএফ প্রোভাইড করা হচ্ছে, পিডিএফটা ডাউনলোড করে নিন এবং না দেখে সলভ করার চেষ্টা করুন, আই হোপ বেটার প্রিপারেশন হবে। অ্যান্ড ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, ফেসবুক অফিসিয়াল পেজ অ্যান্ড ফেসবুক, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন। অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে রাখুন শুভদীপ সরকার 01, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ইউজার নেম, সার্চ করলে আপনারা প্রোফাইল পেয়ে যাবেন, ফটাফট করে ফলো করে রাখুন। আর অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা ফলো করে রাখুন, ওকে, বং এডুকেশন লিখে সার্চ করবেন, গ্রুপ পেজ দুটোই পেয়ে যাবেন, দুটোই ফলো করে রাখুন। অ্যান্ড সি ফার্স্ট করে রাখুন, তাহলে যখনই কোনো আপডেট বা কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার শেয়ার করা হবে আপনার কাছে কিন্তু খুব ইজিলি সবার আগে নোটিফিকেশন চলে যাবে, ওকে।